ওয়াটারফলের জলে স্নান করছি, দারুণ মজা। ঠান্ডা রে বাবা। আজ 18 জুন 2024, নেপালের গ্রামীণ জীবন কেমন হয় তা দেখার জন্য নেপালের স্থানীয় গ্রামের একজন বাসিন্দার সাথে কথা বলেছিলাম। তিনি এসেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। গ্রামটি পোখরা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সেই গ্রামেই এখন যাচ্ছি দেখার জন্য নেপালের গ্রামীণ জীবন কেমন হয়। নমস্তে ভাই। হ্যালো, আপনার নাম কি হয়? কবি। Kabi. Yeah, Kabi. Kabi. In our language. Okay. Please join me here. Okay. পোখরা শহর থেকে যাত্রা শুরু করলাম। নেপালের যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে যেতে পোখরা শহর থেকে মোটরসাইকেলে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। নেপালের যে গ্রামে যাচ্ছি পাহাড়ের উপর, এই হচ্ছে সেই গ্রাম। প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখন সময় বিকাল 4টা, এইমাত্র গ্রামে প্রবেশ করলাম। যিনি আমাকে পোখরাতে নিতে গিয়েছিলেন উনার বাসাতেই রাতে থাকব। উনি আমাকে একটি রুমের ব্যবস্থা করে দিয়েছেন। সেই রুমে আমার ব্যাগপত্র রেখে ফেলেছি। আর বাসায় ঢোকার সাথে সাথে উনার মা আন্টি আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এখন সময় প্রায় বিকাল 4টা, প্রায় 24 ঘন্টা এই গ্রামে অবস্থান করব। নেপালিদের গ্রামীণ জীবন কেমন তা আমি নিজে দেখব এবং আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওতে। এই বাড়িতেই রাতে থাকব। দেখুন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর এই হচ্ছে রাস্তা। পাহাড়ি গ্রামগুলো এত নিস্তব্ধ, এত শান্ত। পাহাড়ি গ্রামে থাকতে আমার খুব ভালো লাগে। সামনে দেখুন গ্রামের একজন মহিলা কোনো কিছু নিয়ে আসছে পিঠে করে। বাসার সামনেই এরকম একটি গোয়ালঘর রয়েছে। গোয়ালঘরে দেখুন একটি মহিষ রয়েছে ওই, আর এপাশে 4টি ছাগল রয়েছে। আর এই হচ্ছে দাদার বাড়ি, ওনার নাম হচ্ছে কবি। এই হচ্ছে দাদা বাড়ি। নমস্তে আঙ্কেল। বাংলা সমস্তে হো? বাংলা বাংলা থোড়া থোড়া। এই যে আপনা তাপাই লাই কাস্তস রাম রোচা। হ্যাঁ রাম রোচা। এই যে তোমার বাড়ি কই দিকে? আমার বাড়ি কই দিকে? বাহ নাইস, ভালোই তো বাংলা জানেন। আর এই হচ্ছে আন্টি। নমস্তে আন্টি। নমস্তে বাবু। হিন্দি আতা হ্যাঁ থোড়া থোড়া। আর এই হচ্ছে দাদা কবি, দ্য পোয়েট। দ্য পোয়েট, দ্য পারসন হু অনলি রিড দ্য পোয়েট এন্ড নট দ্য রাইটিং ওয়ান। গ্রাম কা নাম কি হয়? এই গ্রামের নাম কি? বরাং। বরাং, বরাং, আর এ এন জি, বরাং, বি এ আর এ এন জি। ওকে, নাইস ভিলেজ। চারিদিকে কত উঁচু উঁচু পাহাড়। লেটস গো টু দ্য রুফ। এখন আমরা ছাদে যাচ্ছি, ছাদ থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখব। ওয়াও, ও এই হচ্ছে গ্রাম। হাউ মেনি হোমস ইন দিস ভিলেজ? অ্যারাউন্ড 80। 80 ফ্রম বটম টু দ্য টপ, অ্যারাউন্ড 80। 80। গ্রামে আসতেই আন্টি খাবার দিয়ে গেলেন। এই হচ্ছে খাবার, এই হচ্ছে নেপালি বিস্কিট, চা আর চিনি। গ্রামটি সত্যিই অনেক সুন্দর। পাহাড়ের অনেক উপরে গ্রামটি, দেখুন ওই নিচ থেকে উঠে এসেছি। আর এই হচ্ছে গ্রাম, প্রায় 80টির মতো বাড়ি আছে। দারুণ সুন্দর গ্রাম। এখন নেপালি খাবার টেস্ট করে দেখি। বিস্কিট, খুব টেস্ট। রাতে থাকার জন্য আমাকে রুম দিয়েছে
এই বাড়ির নিস্তলায় আমার রুম সামনে সামনে দেখুন কি ভিউ। আর এই হচ্ছে আমার রুম, রুম অনেক বড়, বেডও অনেক বড়, আর ওয়াশরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবচেয়ে সুন্দর বিষয় যেটি, সেটি হচ্ছে বাইরের পাহাড়ের ভিউ। নেপালের পোখরার গ্রাম থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। এখন নেপালি সময় সকাল 6:15। আমিও খুব তাড়াতাড়ি ঘুম থেকে আজ উঠে পড়েছি। দেখুন সকালবেলার গ্রামের প্রকৃতি কতটা মনোরম। অনেকদিন পরে সকালবেলা গ্রাম দেখছি, সত্যি দারুণ লাগছে। নমস্তে, আমা কি করছেন? কে কারা হো? বাসন কোসন মাছেন? বাবা কাহা পে যাতে হো? এখানে আরো দুটি মহিষ। নেপালে সিনিয়র বাবার বয়সী মানুষদের বাবা বলি সম্বোধন করা হয়। এখন কবি যার সাথে আমি এসেছি তার বাবা। এখন গ্রাম একটু ঘুরে দেখছি। গ্রামের সাথেই একটি ওয়াটারফল রয়েছে, সামনে দেখুন ওয়াটারফল। এখন ওয়াটারফলের কাছে যাচ্ছি। আর এখানে কিছু মানুষ যোগ শিখছে। এখান থেকেই ঝর্ণার শব্দ পাচ্ছি। হোয়াট এ নেচার! সত্যি নেপালের গ্রামের প্রকৃতি অসম্ভব সুন্দর। বাবা বকরির জন্য ঘাস কাটবে, এই জন্য বাড়িতে গিয়ে আবার হাসুয়া নিয়ে এসেছে। হাসুয়া বলতে হয় দেখাতে হয়, হাসি বলতে হয়। ও এ কি হয়? এ তো জোক, জোক, লিচ, লিচ। হ্যাঁ চলিয়ে। পাহাড় দেখতেই বেশি সুন্দর। পাহাড়ি রাস্তায় চলাফেরা করা কিন্তু কঠিন। দেখুন রাস্তা কেমন, জঙ্গলের ভিতরে চলে এসেছি। এখন বাবার সাথে যাচ্ছি বকরির জন্য ঘাস কাটতে। ইয়াপে তো উঠনা মুশকিল হোগা, মুশকিল হোগা। চলিয়ে। পাহাড়ের মানুষদের জীবন এমনই, সকালবেলা উঠে পুরুষরা বাইরে চলে আসে কাজের জন্য, ঘাস কাটতে বা জমিতে যায় চাষবাসের জন্য। এখানে রাস্তা খুবই খারাপ, অনেক উঁচু উঁচু পাথর পার হয়ে যেতে হবে। জোকে কি করে ফেলেছে দেখুন, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। উফ, চালিয়ে চালিয়ে। বহু কষ্ট করে ওয়াটারফলের সামনে চলে এসেছি। এই রাস্তা দিয়ে আসতে হয়েছে, রাস্তা অনেক কঠিন ছিল। আর সামনে এই হচ্ছে ওয়াটারফল, দুর্দান্ত ওয়াটারফল। গ্রাম থেকে 30 মিনিটের মতো দূরত্ব এই ওয়াটারফলের, খুবই সুন্দর, দারুণ। আর কি নেচার দেখুন, ওয়াও! থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপকা লিয়ে এ রামরোচা, রামরোচা, আপকা লিয়ে এ সুন্দর ওয়াটারফল দেখতে পেলাম। এখন এই ওয়াটারফলের জলে স্নান করছি, দারুণ মজা। ঠান্ডা রে বাবা, বহুতই ঠান্ডা।
बाबाजी एखन तार बकरीर जन्य पाता काटछेन। हाँ बैम्बो बैम्बो ए पहाड़ी बाँस। ए बकरी खाएगा? हाँ खाएगा, बकरी खाएगा, बाकी खाएगा, ए पात खाएगा, ए पात खाएगा। हो गया और एक काटता हो। ओके नेपाली मानुषेरा अनेक भारी भारी जिनिस तादेर माथाय बेधे निये अनेक दूर पर्यन्त चलाचल करे। बाबाजी आर आमी चले आसलाम बाड़ीते। सकाले ब्रेकफास्टेर समय हुए गेछे। ए क्या है टमेटो? क्या बोलता है? ये क्या हो रहा है? बेगुन बेगुन। हाँ बेगुन 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 बोलते हैं, लेकिन वो सेम बेगुन है तो तीता होता है इसका। ये तीता होता है? तीता होता है, तीता तीते बेगुन है, तीते बेगुन है इसमें, तीते बेगुन है। हाँ खाने के लिए बहुत चापाती से बहुत अच्छा मिलता होता है ना खाने के लिए, फ्राई करके आलू और इसे मिक्स करके फ्राई करके बहुत अच्छा होता है। पहाड़ पहाड़ में होता है? नहीं कहीं भी होता है, इधर इधर भी होता है, बाहर में भी होता है कहीं। हाँ अम्मा सकाल ब्रेकफास्ट कि बनाइसेन? ए सब्जी अचार। अचार अरे क्या है? सेल रोटी। सेल रोटी नेपाल का बहुत फेमस है सेल रोटी। ये हे नेपाल सेल रोटी चावल आटा दिए बनाना है, साथे आचार आछे, आचार दिए खेते ना कि अनेक मजा। अच्छा स्वाद, बहुत अच्छा स्वाद। सकाले नाश्ता शेष कर लाम, नाश्ता बेश भालो छिलो। बाबा जी आप कहाँ जाएगा? गुफा। गुफा 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 नेपाली में गुफा, बंगाली में गुहा गुहा। अरे झरना का पानी है? झरना का? हाँ झरना का। झरना का पानी है? हाँ झरना का। ओ झरना गया था? हाँ। सकाले नाश्ता सेरे आमी आर बाबाजी एखन ग्रामे एकटी गुहा आछे सेई गुहाय जाच्छी। कितना दूर होगा गुहा? गुहा हाँ आधा घंटा लगेगा। आधा घंटा जाने आने का? जाने आने का आधा घंटा। जेते एवं आसते आधा घंटा मत समय लागबे। सामने यही हच्छे गुहा, এখন কিছুটা জঙ্গলের মতো রাস্তা। গুহার সামনে চলে এসেছি, আমার সামনে এই হচ্ছে গুহা। ওরারে ইসকা নাম? ওরারে গুফা। ওরারে গুফা আন্দার জানে থাকতা? আন্দার মে কিয়া হ্যাঁ নাইস। গুহার মধ্যে এসে বসলাম। ওম নম শিবায় নম, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি এখানে বসে বসে ভাবছি কিভাবে পাথর এরকম আকার ধারণ করলো, সত্যি অলৌকিক ব্যাপার। মনে হচ্ছে কেউ এখানে নিখুঁতভাবে কেটেছে। সত্যি দারুণ গুহা, খুব আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা। গুহা বহুতই আচ্ছা হয়, ডিজাইন বহুতই আচ্ছা হয়। দেখুন এখানে কিছুটা ত্রিভুজের মতো, আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। গ্রাম থেকে গুহার দূরত্ব অনেকটাই, বাবাজি আমাকে অনেক সময় দিচ্ছেন, এজন্য আমি খুব ভালোভাবে গ্রাম ঘুরে দেখতে পাচ্ছি। ঘাড়ের মধ্যে আবার একটি গাছের ডাল নিয়ে নিয়েছেন এখান থেকে সামনে থেকে। বাবাজি তো বাংলাদেশ মে ভি থা? হ্যাঁ
कितना साल? तीन महीने ओ, क्या पे कास करा? ढाका में थे। वहाँ से लाहौर गया? उसके लाहौर गया। लाहौर में तीन महीने बैठा। उसके बाद इंडिया आ गया। इंडिया से गया बर्मा। बांग्लादेश, पाकिस्तान, बर्मा, इंडिया, चार देश में गया। चार देश में घूम के इंडिया जाता बैठा। बहुत भार है। ग्रामे का प्राय चले चलिए चलिए दौड़िए। आपका घर किधर है? इधर। ओ आंटी, कभी का आंटी। आप भी कभी का आंटी? बाऊजू फूफी भाभी। भाभी बाऊजू मीन्स भाभी। এখন বেলা দুইটা, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। দুপুরের খাবার খেয়ে বিদায় নেব নেপালের এই গ্রাম থেকে। আমা দুপুর কা খানা হো গিয়া? হ্যাঁ হো গিয়া বাবু, হো গিয়া। আমি তো কাম করে যাব। কি সব হো গিয়া? বহুতই আচ্ছা লাগা আপকা ঘর মে, বহুতই আচ্ছা লাগা। এই হচ্ছে দুপুরে খাবার, ভাত সাথে মূলা শাক ভাজি, আর এই হচ্ছে পাহাড়ি বেগুন ভাজি, সাথে আছে ডাল। আমার হাতের রান্না অনেক সুন্দর, খেয়ে অনেক মজা পাচ্ছি। বাঙালিদের জীবনযাত্রায় কাঁসার থালাবাসন প্রায় হারিয়ে গিয়েছে, কিন্তু নেপালিদের গ্রামীণ জীবনযাত্রায় দেখলাম কাঁসার থালাবাসনের প্রচলন এখনও রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমিও বাড়িতে কাঁসার থালাবাসনেই ভাত খেতাম, কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে বাঙালিদের জীবন থেকে, প্রায় সবার জীবন থেকেই কাঁসার থালাবাসন হারিয়ে গিয়েছে। এটি কিন্তু একটি দুঃখের বিষয় আমার কাছে। আমার কাছে মনে হয় কাঁসার থালাবাসন স্টিল বা মেলামাইনের থালাবাসনের চেয়ে অনেক ভালো। পাহাড়ি গ্রামে প্রায় 24 ঘন্টার মতো সময় কাটালাম। নমস্তে। ফুল ফুলকা মালা মালা। ইসকো কে বলতা হ্যায়? খাদা। নেপালে পাহাড়ি গ্রাম পারাঙে প্রায় 24 ঘন্টা সময় কাটানোর দুর্দান্ত অনুভূতি আপনাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।